राधा कृष्ण प्राण जुगल किशोर जीवने मरणे जीवे गति नाही मो जुगल किशोर कालिंदिर कुले केली तमाले रोबन रतन बेदीर पदे बसाब दुजन कालिंदिर कुले केली तमाले रोबन रतन बेदीर पदे बसाब दुजन श्यामगढ़ रंगे देव चुवा चंदने गंध चामर ढुलाब सदा हेरिब मुख चंद श्यामगढ़ रंगे देव चुवा चंदने गंध चामर ढुलाब सदा हेरिब मुख चंद गाथिया मालतीर माला देव दोहार गले गाथिया मालतीर माला आस्ते अन्य भावे नेबेन ना एटा आमार एकटा आक्षेप एक प्रकार आमार एकटा राग एखाने जारा बसे आछेन प्रत्येकेई गानटा गाइते जानेन कि गान राधे राधे जपा करो किछु ना होक कीर्तन जदि ना जमे জমাতে পারছে না এই শুরু হয়ে গেল রাধে রাধে জপা করো আর আমরাও সেই বাঙালি ভক্ত বাবা কোথাও কিছু নাই যেন আগুন লাগার মতো ঘটনা আগুন লেগে গেল কি হলো আমি বাঙালি ভক্ত আমি রাধে রাধে জপা করো এই গান গাইবো কেন আমাদের সম্পদ নাই ঘরে পণের সম্পদ দিয়ে টানাটানি করবো কেন ব্রজবাসীদের সম্পদ দিয়ে টানাটানি করবো কেন ব্রজবাসীরা তো আমাদের সম্পদ নিয়ে টানাটানি করে না আস্থা চ্যানেল তার সাক্ষী বারবার বলেছি আমার কথা যদি পরখ করে যদি ভুল হয় তাহলে যে কোনো আসরে আমাকে বলবেন কৃষ্ণদা আপনি কথাগুলো বন্ধ করুন একদম আঙুল তুলে বলবেন কৃষ্ণদা বন্ধ করুন চ্যালেঞ্জ আমি মাইকের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছি তাহলে বুকের পাটায় জোর আছে ব্রজবাসীরা তো আমাদের সম্পদ নিয়ে টানাটানি করে না কোনো বাঙালি বৈষ্ণবের লেখা পদ তারা গায় না আজকে দেখুন আমাদের যখন উৎসব শেষে টহল দিচ্ছে তখন ডিজে বাজছে রাধে রাধে জপা করো আর কি নাচ রে বাবা এ ওদিকে লাপিয়ে পড়ে ওদিকে লাপিয়ে পড়ে কেন তা হবে কেন ডিজে বাজলে আমরা গাইতে পারি না এই গান গাইতে পারি না এই পদাবলী গাইতে পারি না এই পদাবলীতে নাচা যায় না নাচা বাজা তো দেখি একটু নেচে দেখাই বাজা গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে আস্তে নাচতে জানতে হবে কীর্তনে নাচতে গেলে নাচ শিখতে হয় না এ কোনো ঘরানার নৃত্য নয় হলো ভাবের নৃত্য আস্তে কথাগুলো বুঝে নিন কীর্তনে নৃত্য করতে গেলে কোনো ঘরানার প্রয়োজন হয় না 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 কত্থক না জয়পুরী হ্যাঁ কত্থকে তো তিনটি ভাগ আছে লখনৌ ঘরানা জয়পুরিয়া ঘরানা হ্যাঁ এ রাবিন্দিক নৃত্য নয় এ ওড়িশি নৃত্য নয় এ হলো ভাবের নৃত্য একটু ভাব থাকলেই নৃত্য করা যায় এই যে নাচছে কি নাচ শিখেছি আমি কিছু কোনোদিন শিখিনি গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে ভালো লাগছে না দেখতে কি ভালো লাগছে না এই যে আমি যে নাচছি ভালো লাগছে না দেখতে তাহলে ভেতরে ভাব নাই আরে বাবা আমি অবাক হয়ে গেলাম এ আবার কোন নৃত্য রে বাবা মনে রাখবেন মাথায় রাখবেন আমার কথা কাটা কাটা গায়ে লাগে কিন্তু খুব যুক্তিপূর্ণ দশ বছর বাদে মিলে যাবে গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে অধরে তুলে যা দেব কর্পূর তাম্বুলে
রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর যে সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে এই কীর্তন শুরু হলো সিদ্ধান্তে মিলিয়ে দিতে হবে ওই যে বলেছিলাম সখী আনুগত্যে রাধা কৃষ্ণ যুগল সেবা সরাসরি নয় কেউ যদি ভাবে বিগ্রহ কিনে এনে যে ধাতু যাই হোক যে ধাতু দিয়ে গড়া হোক কিনে এনে বসিয়ে ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠা করে শুরু করে দেব ভুল গুরুদেবের ঘরে যেতে হবে আদেশ নিতে হবে গুরুদেব দেখিয়ে দেবে কোন সখীর আনুগত্যে সেবা তার প্রমাণ এই যে ঠাকুর মহাশয়ের পদাবলী ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে মিলল মিলে গেল সিদ্ধান্ত মিলেছে আস্তে মিলেছে হ্যাঁ বা না বলুন আস্তে হ্যাঁ বা না বলুন তাহলে আমি যে কথাটা গদ্যাংশে বললাম যে সখী আনুগত্য নিয়ে তবে রাধাকৃষ্ণ যুগল সেবা সরাসরি করার নিয়ম নেই তার উজ্জ্বল দৃষ্টান্ত ঠাকুর মহাশয়ের পদাবলী ললিতা বিশাখা আদি আদি মানে সব সখীর কথা বলছে যেমন আমরা পঞ্চতত্ত্ব কীর্তনে বলি না শিবাস আদি গৌরভক্তবৃন্দ শিবাস আদি গৌরভক্ত মানে সব ভক্তকে বোঝাচ্ছে ঠিক তদ্রূপ যত সখী আছে সকল সখীর আনুগত্যে এবার কোন সখীর আনুগত্যে সেবা হবে সেটা গুরুদেব বলে দেবে আমার ললিতা না বিশাখা না চিত্রা না চম্পকলতা এই মঞ্জুরি ঘরটা চিনিয়ে দেবে গুরুদেব তিনি নামটা বলে দেবেন এই নামটা বলে দেবার অধিকার বক্তার নয় বক্তার অধিকার পদাবলী নিয়ে অর্থটা খুলে বলা ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষে মাগে নরোত্তম দাস সেবায় অভিলাষে মাগে নরোত্তম দাস নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর